হ্যালো গাইস, আজকে আমি বার্থডেতে সবাই কি কি দিয়েছে চলো দেখাই। আগে তোমাকে আমি একটা টিফিন বক্স দেখাই। এই টিফিন বক্সটা সবাই স্কুলে আমি দেখেছি, আমি দিতে পারি তাকে খামার গিফট করেছে, খামার গিফট করেছে। এরকম এটা এরকম এটা এরকম করে খুলতে হয়, এটা এরকম করে খুলতে হয়। এইটাকে সেম ভাবে সেম টু সেম এরকম লাগাতে হয়, রেখে দিতে হয়। পরে যেমন এই খামার গিফটটা খুললাম না, এই গিফটটাই কিন্তু এইটা একটু হালকা, দুটো দুটো এরম 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 করে খুলতে হয়, দিয়ে একটা খুলে এরম করে দিতে হয়। তো আমি ওইটাকে দেখালাম না খুলে, আমি না গেছি আর পারছি না, আমি পড়তে পারবো না, তার জন্য আপনাদেরকে এই গিফটটা বাড়িতে দিলাম। আবার নেক্সট গিফটে চলে যাবো। মানে ওই আন্টির গিফটটা, আরে বনু বনি আর গিফটটা দেখবো চলো দেখি কি। কিন্তু এই নিচে একটা চকলেট আমি খেয়ে নিয়েছি, এই সেম টু সেমই এই দুটো চকলেট ছিল, সেম টু সেম এরকম একটা এই চকলেট আর দুটো ড্রিঙ্কস আর এই তিনটে এই চকলেট। তবে একটা দেখে মন চাল খেতে, তো আমি এই আমি সেম টু সেম ক্যাডবেরি দুটো খেয়ে নিয়েছি আর এটা 5 টাকা করে। তো হলো, এবারে আমরা আর গিফট দিলাম, মানে এই কথায় গিফট করেছি আমার জন্মদিনের। আমরা তিনজন আমরা থাকি, ওই উপরে আনতে তিনজন, আমরা তিনজন আর স্নেহা তিনজন। তো আমার গিফটগুলো দেখে দিলাম, তাতে ভাইবার লাগলো আর আমার গিফটগুলো কেমন হয়েছে আবার কমেন্ট করে জানিয়ে। এই এই গিফটটা ছিল মিক্সড গিফট আর ভাই, তো এই তিনটা গিফট আমাকে দিয়েছিল, তিনটা গিফট। তো আমরা তো বাড়িতে না বাড়িতে অনেক গিফট পেতাম আর সারা ঘরে একদম বেলুন লাগিয়েছে। আর আমি আজকে তিনটাই গিফট পেয়েছি, কেননা তিনটা লোককে নিমন্ত্রণ করেছি। তিন তিন নয় হয় আমার, সবাই তিনটা নয় নয় শেষ করছে। দেখে নিলে সবাই দিদার বার্থডে গিফট, তো টাকা করে দাও। ঠিক আছে, হয়েছে, এবার টাটা বাই বাই করে দাও। আর
আচ্ছা আচ্ছা জানাবি জানাবি, আর বলতে হবে না, 10 বার শুনেছিস, এবার টাটা বাই বাই করে দাও। এটা পাপ্পি দিয়ে দাও, টাটা বাই বাই করে দাও।